ইংরেজ আমলের শেষ স্মৃতি লর্ড ক্যানিংয়ের বাড়ি হেরিটেজ ভবন ঘোষিত হলেও সংস্কার না হয় বিলুপ্তির পথে। সরকারি অবহেলায় ধ্বংস হয়ে ঐতিহ্য নষ্ট হতে বসেছে ক্যানিং শহরে। গড়িমসি করে 18 মাসে বছর, তাহলে হলেও কই, প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও কোনো হেলদোল নেই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং শহরের শেষ ঐতিহ্য লর্ড ক্যানিংয়ের বাড়িটি সংস্কারের অভাবে বাড়িটি ভেঙে পড়েছে। যদিও 2018 সালে এই ঐতিহ্যবাহী ভবনটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দেয়। স্বীকৃতিই সার ভবনটি ধ্বংসের পথে। 167 বছর আগে সুন্দরবনের খুব কাছেই মাদলা নদীর তীরে অবস্থিত এই বিশাল বাড়িটি দিন কাটিয়েছিলেন এক ব্রিটিশ দম্পতি। ভদ্রমহিলা ছিলেন তৎকালীন বিখ্যাত এক চিত্রশিল্পী। তার শিল্পকলার জাদুতে আজও শোভা পায় সুদূর ইংল্যান্ড সহ দেশ বিদেশের বিভিন্ন জাদুঘরে। তৎকালীন সময়ে প্রত্যন্তই সুন্দরবন থেকে সুন্দরবনের নদী নালা প্রাকৃতিক বৈচিত্র্য সহ গ্রাম বাংলার ছবি এঁকে তার এক বিখ্যাত বান্ধবীকে চিঠি পাঠাতেন। আর সেই বান্ধবী হলেন খোদ রানী ভিক্টোরিয়া। বিখ্যাত সেই চিত্রশিল্পী ভদ্রমহিলার শ্বশুর ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, আর তার স্বামী ছিলেন চার্লস ক্যানিং। চিত্রশিল্পী ভদ্রমহিলা হলেন শার্লোটের। তৎকালীন সময়ে তার সেই স্বাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি সংস্কারের অভাবে আজ বিলুপ্তির পথে। পাশাপাশি সুন্দরবনের বুক থেকে চিরতরে শেষ হতে চলেছে ব্রিটিশ আমলের ইতিহাসের শেষ স্মৃতির অধ্যায়টিও। 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় অশান্ত উত্তেজিত ভারতবর্ষকে শান্ত করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বিদ্রোহীদের যেমন কড়া হাতে দমন করেছিলেন, তেমনি আবার ভালোবাসাও দিয়েছিলেন। এমন কর্মকাণ্ডের জন্য তার নাম হয় ক্লেমেন্সিং ক্যানিং। উল্লেখ্য, এর বেশ কয়েক বছর আগেই 1853 সালে সুন্দরবনের দাপটে নদী বিদ্যাধরী আর মাদলা নদীর সংযোগস্থলে বন্দর গড়ার কথা চিন্তাভাবনা শুরু করেছিলেন তিনি। সেই সময় লর্ড ক্যানিং মাদলা 54 নম্বর লাটের 900 একর জমি কিনেছিলেন মাত্র 11,000 টাকায়। তাঁর উদ্যোগে স্বাদের বিলাসবহুল বাড়িটিতে তৈরি হয় পোর্ট অফিস। জরিপের জন্য বিলেত থেকে আনা হয় নামি দামি যন্ত্রপাতি এবং বইপত্র। কোনো কাজ সেভাবে এগোয়নি। 1861 সালে মারা যান লর্ড ক্যানিংয়ের স্ত্রী শার্লোটের। শোকস্তব্ধ লর্ড ক্যানিং ফিরে যান ইংল্যান্ডে। 1862 সালে তিনিও পরলোক গমন করেন। তাঁর স্মৃতির উদ্দেশ্যে ইংল্যান্ডের একটি শহরের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের এই শহরের নামকরণ হয় ক্যানিং। শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি থেকে হারিয়ে গিয়েছে লর্ড ক্যানিংয়ের সেই সব অতীত স্মৃতি। মাদলা নদীর তীরে বিশেষ স্থাপত্য পদ্ধতি অবলম্বন করে তৈরি হয়েছিল দোতলা বাড়িটি। বিলাসবহুল বিশাল বাড়িটির সামনে ছিল সিংহদুয়ার, কেয়ারি ফুলের বাগান আর সবুজ ঘাসের লন এবং উপনিবেশ স্থাপত্যের খিলানযুক্ত। মাদলা নদীতে জোয়ারের সময় জল বাড়লেও সেই জল এই বাড়ির নিচে খিলান থেকে বেরিয়ে যেত বিশেষ পদ্ধতির জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্যানিংয়ের অন্যান্য বাড়িগুলি ভেঙে পড়লেও আজ অবধি ব্রিটিশ আমলের সর্বশেষ স্মৃতি এই বাড়িটি মোর্চে ধরে ধসে গেলেও ভেঙে পড়েনি। দোতলা এই বাড়িটির মধ্যে 22টি ঘরের মধ্যে প্রতিটি ঘরের মধ্যে ছিল একাধিক ইতিহাস। প্রথম তল থেকে দ্বিতীয় তলে ওঠার জন্য রয়েছে একটি দামি প্রশস্ত কাঠের সিঁড়ি। বর্তমানে সেই ইতিহাসকে ধ্বংসস্তূপ গ্রাস করে ইতিহাস সৃষ্টি করতে চলেছে। 1962 সালে ক্যানিংয়ের জয়দেব ঘোষ দম্পতি মুম্বাইয়ের JM দাতিয়াল RC কুপার কোম্পানির কাছ থেকে কিনে নেন। ঘোষ দম্পতির ছেলে বরুণ ঘোষ বিশাল এই বাড়িটির তেমনভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করতে সক্ষম হতে পারেননি। জানা যায় এক সময় এই বিলাসবহুল বাড়িটি হোটেল তৈরি করার জন্য জয়দেব ঘোষকে প্রস্তাব দিয়েছিলেন চিত্রাভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার সাহারা ইন্ডিয়া গোষ্ঠীও বাড়িটি কিনতে চেয়েছিল, কিন্তু জয়দেববাবু বিক্রি করেননি। বিশাল বাড়িটি বসবাস করতেন জয়দেব ঘোষ ও তার স্ত্রী শিখা ঘোষ। এই বিলাসবহুল বাড়িটির 15টি ঘরের মধ্যে দুর্মূল্য বই, বেলজিয়াম কাঁচের নকশা করা আয়না, মেহগুনি কাঠের তৈরি টেবিল, ইংল্যান্ডের লরেন্স অ্যান্ড মেয়ো কোম্পানির টেলিস্কোপ সহ অন্যান্য দামি আসবাবপত্র ঘরের মধ্যে রেখে তালা মেরে দিয়েছিলেন। পরবর্তী প্রায় 5-6 বছর আগে ঘোষ দম্পতি পরলোক গমন করায় বাড়িটি অভিভাবকহীন হয়ে পড়ে।
অবশ্য পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2001 এর আইন অনুযায়ী হেরিটেজ বিল্ডিং ঘোষণা করলেও 2018 সালে এই ঐতিহ্যবাহী ভবনটিকে ঐতিহ্যশালী ভবনে স্বীকৃতি দেয়। যদিও দীর্ঘ প্রায় দু বছর সময় অতিক্রান্ত হয়ে গেলেও ভবনটিতে এখনও অবধি কোনো সংস্কারের কাজ শুরু হয়নি। সুন্দরবনে বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকরা আজ ঐতিহাসিক এই ভগ্ন বাড়িটি দর্শন করে সুন্দরবন ঘুরে যান। প্রশাসনের অবহেলায় সেই থেকে অবহেলিত শতাব্দী প্রাচীন ইংরেজ আমলের স্মৃতি এই বাড়িটি বিলুপ্তির পথে। লর্ড ক্যানিং এর বাড়ি প্রসঙ্গ।